जय हिंद बंधुरा नेस्कर विद्या यूट्यूब चैनल अपन सकल के स्वागत। एक ग्रामे स्पेक्टिकल कोबरा रेस्क्यू करती पार्श्वर्ती जंगले रिलीज करते तो अपना भिडियो शेष पर्त संगे थकबें और चैनल जो नतून आज चैनल के सबसक्राइब कर सपोर्ट कर। चलो बंधुरा स्पेक्टिकल कोबराटी के जंगल मध्य पुनर्वासन जो रिलीज करा जाए। बंधुरा आमरा जे कोनो साप के छाड़ार आगे ये गरम दिन से जन्य आमरा ताके जलपान कराई। बंधुरा साप एक सरीसृप एवं ठंडा रक्तर जीव। साप के आपनी कत भालोबासेन बा कत आदर करें साप कोनो दिनो पोष मानबे ना। कारण आमादेर बांगलाय एक कथा रयेछे जे सापेर पेट खोलेई थाके। এর আসল তত্ত্বটি হলো যে ব্রেনে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে যে অঙ্গটি থাকে সেই অঙ্গটি সাপের মধ্যে থাকে না, তাই সাপ বুঝতে পারে না কে শত্রু আর কে মিত্র। তাই সাপকে কত আদর করেন বা যত্ন করেন সাপ কোনোদিনও পোষ মানবে না। বন্ধুরা আপনারা হয়তো ফিল্মে বা বড় বড় সেলিব্রিটির কাছে সাপ এবং অন্যান্য বন্য প্রাণীকে পেট হিসাবে ব্যবহার করতে দেখেছেন। প্রথমত বন্ধুরা সাপ এবং অন্যান্য বন্য জন্তুকে পেট হিসেবে ব্যবহার করে পালন করা আইনত দণ্ডনীয়। এর জন্য প্রথমে লাইসেন্স বানাতে হয় এবং এসব বন্য প্রাণীকে পেট হিসেবে ব্যবহার করার জন্য নিজের রিক্স নিতে হয়। তারা নিজের রিক্সে এসবগুলোকে পোষে। এর নাম হচ্ছে স্পেক্টিকাল কোবরা, বাংলাতে একে হরিশ বা গখর বলে এবং বিজ্ঞান একে না জানা যা নামে চিনে। বন্ধুরা এই সাপটি এখন প্রায় উচ্চতা রয়েছে 3 ফুট আর এই সাপটি একটু এগ্রেসিভ অবস্থায় রয়েছে। এটি ভারতীয় নাগ নামেও পরিচিত। এই সাপ প্রায় 5 থেকে 6 ফুটের মতো লম্বা হয় আর এটি একটি বিষধর সাপ। এর বিষ হচ্ছে নিউরোটক্সিন যুক্ত যার 12 মিলিগ্রাম বিষ একজন মানুষকে মারার জন্য সক্ষম রয়েছে। বন্ধুরা এই সাপটি একটি মারাত্মক বিষধর সাপ। এই সাপ যদি কামড়ায় তাহলে নার্ভ সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্রকে আঘাত করে। বন্ধুরা এসব বিষধর সাপে কামড়ালে অযথা সময় নষ্ট না করে যা দৃষ্টির হসপিটালে যাবেন। এতে জীবনদায়ী ওষুধ অ্যান্টিভেনামের চিকিৎসায় আপনি বাঁচতে পারেন। শুকনো জায়গায় থাকতে ভালোবাসে আর আমাদের ভাঙ্গা ঘর, ইটের পাঁজা, ঝোপঝাড় এবং ইঁদুরের গর্তে থাকে। বন্ধুরা এ সাপের প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর, ব্যাং, টিকটিকি, গিরগিটি, পাখির ডিম এবং ছোটো ছোটো পাখির বাচ্চা। তো বন্ধুরা সাপটিকে আর বেশি বিরক্ত না করে আমরা এই জঙ্গলের মধ্যে রিলিজ করে দেব। তো বন্ধুরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অল করে দেবেন এরকম রেস্কিউ রিলেটেড ভিডিও দেখার জন্য। আর রেস্কিউ করে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার চ্যানেল আমার নম্বর আমার চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন বন্ধুরা একে পুনর্বাসনের জন্য আমরা জঙ্গলে রিলিজ করে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাপটি এই গাছের গর্তের মধ্যে ঢুকে যাবে।